আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে শেঙ্গেন ভিসার আসলে সার্বিক অবস্থাটা কি এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে এর সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে এই যুগ অনুযায়ী বা এই সময় অনুযায়ী আপনি আসলে কোন কান্ট্রিতে ফার্স্ট এন্ট্রি হিসাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা শেঙ্গেনের কোনো একটা এরিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, ইদানিং আজকাল আপনারা কিন্তু আসলে এই যে ইউটিউব চ্যানেলটি দেখে সারা বাংলাদেশ থেকে কিন্তু আসলে আমাকে অনেকেই ফোন করেন অথবা দেশের বাইরে থেকে অনেকে জানার চেষ্টা করেন বর্তমান সময়টাতে সার্বিক পরিস্থিতিটা কি, শেঙ্গেন ভিসার এই সময়টাতে আসলে অ্যাপ্লাই করলে ভিসা রেশিওটা কীরকম থাকে অথবা ব্যাংকে কীরকম অ্যামাউন্ট দেখাতে হয় অথবা কোন কান্ট্রিটাকে আমরা আসলে ফার্স্ট এন্ট্রি হিসাবে যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে শেঙ্গেন ভিসার জন্য যেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিটর ভিসা নিয়ে আপনি যদি কোথাও যেতে চান সেক্ষেত্রে ন্যূনতম কিছু ডকুমেন্টসের একটা রিকোয়ারমেন্টস আছে। এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের কাছে পর্যাপ্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি অ্যাভেলেবেল অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি সেই ডকুমেন্টসের ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত বলতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং কি আপনার অ্যাসেট এবং ফ্যামিলি ইনফরমেশন, এই জিনিসগুলো হলে কিন্তু আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রফেশন ভেদে ডকুমেন্টসটা এদিক ওদিক হতে পারে। জবের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এনওসি এবং কি জবের এগেনস্টে যে ধরনের পেপার্স থাকে এগুলো তো অবশ্যই লাগবে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনার 10টা পেপার্সের মাঝে আমার 7টা আছে আর 3টা তো নেই। সেক্ষেত্রে আপনি চাইলে সেই পেপার্সগুলো মেক করে বর্তমান সময়টাতে ফাইলটা আপনি সাবমিট করলে আপনার ফাইলটা ভিসার দিকে যেতে পারে। বিকজ বর্তমান সময়টাতে ভিসা রেশিও এবং সার্বিক অবস্থা যদি আপনি আমাকে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি বলবো যে লাস্ট 3 থেকে 4 বছরের ভিতরে এই সময়টাতে কিন্তু আসলে শেঙ্গেনের ভিসাগুলো মোটামুটি পর্যাপ্ত ভালোই হচ্ছে। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, শেঙ্গেনের তো এরিয়া 27 থেকে 28টা কান্ট্রি, তাহলে আমরা কোন এরিয়াটাকে আমরা চুজ করলে আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু সহজ হতে পারে? দেখেন, আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করে থাকি যে সমস্ত এরিয়াগুলোতে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম অথবা তুলনামূলক দেশটি একটু পুয়ার কান্ট্রি, এই সমস্ত দেশগুলোতে যদি আপনি ফার্স্ট এন্ট্রি হিসাবে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে থাকবে। অনেকেই যেমন আমাদের মাঝখান থেকে ইচ্ছা যে আমরা জার্মানি যাব বা ফ্রান্স যাব অথবা ইতালি, স্পেন, সুইজারল্যান্ড যাব, কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি ফার্স্ট এন্ট্রি হিসাবে এই কয়েকটা দেশ যদি সিলেক্ট করেন তবে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা একটু কম থাকবে। বিকজ এই দেশগুলোতে বাংলাদেশি অনেক অবৈধ আছে যারা কিনা তাদের কি এখন পর্যন্ত রিকভারি করতে পারছে না, সেক্ষেত্রে একান্ত ভালো ফাইল ইনভাইটেশন হলে কেবল এই সমস্ত দেশগুলো ভিসা প্রোভাইড করে। আপনি যদি বিকল্পভাবে একটু চিন্তা করেন যে আপনি শেঙ্গেন ভিসা যেহেতু একটি ভিসা দিয়ে আপনি 27 থেকে 28টা কান্ট্রিতে উইদাউট এনি ভিসা ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু অন্য সাইটকে আপনি চুজ করতে পারেন। যেমন সেটা হতে পারে লিথুয়ানিয়া অথবা এস্তোনিয়া, তারপরে হতে পারে লাটভিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, আইসল্যান্ড, তুলনামূলকভাবে উইথ নরওয়ে, এই দেশগুলো কিন্তু মোটামুটি ভালো ভিসা প্রোভাইড করতেছে বাংলাদেশিদের জন্য। আপনারা জেনে থাকবেন যারা মোটামুটি ইউটিউব দেখে অথবা সুইডেন এম্বাসি যারা ভিজিট করেছেন দেখবেন বর্তমান সময়টাতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেড়েছে। এটা বেড়ে যাওয়ার যথেষ্ট একটা লজিক্যাল কারণ আছে, কারণ আমরা জানি যে 2023 সাল থেকে কিন্তু কানাডা প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল আমাদেরকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণভাবে অ্যাপ্লাইও যেমন করেছি তেমনিভাবে বিপরীতে কিন্তু আমরা ভিসাটাও পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কানাডা সামহাও একটু ভিসার রেশিওটা সঙ্গত কারণেই একটু খারাপ থাকার কারণে কিন্তু অনেকে চিন্তা করে যে কানাডাতে ডিক্লাইন হয়েছি অথবা ভিসা রেশিওটা কানাডা একটু কমে গেছে, সেক্ষেত্রে আমরা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমরা চুজ করি সেক্ষেত্রে আমরা চাইলে ওই সমস্ত দেশগুলোকে আমরা একটু চুজ করতে পারি। এবং কি নেদারল্যান্ডস বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করতেছে। আপনার হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাইজান, নেদারল্যান্ডসে যদি আমরা অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে আমার ব্যাংক ব্যালেন্সটা কীরকম দেখাতে হতে পারে? দেখেন, আমরা আসলে এই কাজগুলো করতে গিয়ে প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখেছি যে আপনার প্রত্যেকটা পেপারসের সাথে একটার সাথে একটা ম্যাচ করতে হবে। আপনি যদি ম্যাচ না করে যদি আপনি ব্যাংকে অনেক বেশি অ্যামাউন্ট দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আবার যদি আপনি স্বাভাবিক একটা অ্যামাউন্ট যেমন 10 থেকে 15-20 লক্ষ টাকা আপনার ট্যাক্স রিটার্ন দেওয়া আছে
এই সমস্ত কেসগুলো বা এই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে ভিসাগুলো ইস্যু হচ্ছে। বন্ধুরা, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই কোনো একটা দেশ ভিসা নীতিটাকে সহজ করে, সঙ্গত কারণেই ওই সমস্ত দেশগুলোতে কিন্তু আসলে অ্যাপ্লাই করাটা শ্রেয়। বিকজ আপনি যদি সময়ের বিপরীতে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু যত বড় প্রোফাইল হোক সেক্ষেত্রে আপনার ভিসাটা নাও হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে ক্যানাডা, ইউকে, ইউএসএ উইথ শেঙ্গেন এরিয়াগুলোতে আমি আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। তো আপনাদের যদি মনে হয় যে শেঙ্গেনের কোনো একটা এরিয়ার সংক্রান্ত বিষয়ে আমাকে কোনো কিছু জানার ইচ্ছা আছে বা জানবেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে তো যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি যদি মনে করেন যেগুলো যেসব দেশের ভিসা রেশিওটা একটু ভালো, নেদারল্যান্ডস, লাটভিয়া, ফিনল্যান্ড, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বিকজ আপনারা জানেন যে আমি এই ফাইল প্রসেস সহ আপনার ডকুমেন্ট সাপোর্ট সহ অরিজিনাল ইনভাইটেশন কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।